বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএমের উডবার্নে ভর্তি হয় কামারহাটের তৃণমূলের বিধায়ক মদন মিত্র। উডবার্নের 206 নম্বর কেবিনে ভর্তি করা হয় মদন মিত্রকে। আজ তার বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। অসুস্থতা বোধ করার কারণে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গতকালই এসএসকেএমে ভর্তি করা হয় তৃণমূলের বিধায়ক কামারহাটের তৃণমূলের বিধায়ক মদন মিত্রকে। আজ বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ বেশ কিছু বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আপডেটেড খবর কি এলিনা? একেবারেই দেখো তনয়, তুমি যেমনটাই বললে গতকালই কিন্তু বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কামারহাটি তৃণমূলের বিধায়ক মদন মিত্র তিনি কিন্তু এই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন। আমি একদম সকাল সকাল পৌঁছে গেছি, সকালের ছবি এই মুহূর্তে তুলে ধরছি, তুমি দেখতেই পাচ্ছ। যেমনটাই হাসপাতাল সূত্রে আজকে খবর পাওয়া যাচ্ছে, সকালে এই মুহূর্তে তিনি তো ঘুমোচ্ছেন, আর কিছুক্ষণ পরে তাকে কিন্তু হালকা খাবার, তরল খাবার কিছু দেওয়া হবে এবং তারপরে সকাল থেকেই তার কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষাগুলি কিন্তু আজকে করা হবে। বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা রয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে উডবার্নের 206 নম্বর কেবিনে মদন মিত্রকে ভর্তি রাখা হয়েছে। গতকালই আমরা দেখতে পেয়েছি রাত্রিবেলায় তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন কাউন্সিলর এবং অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, তিনিও কিন্তু মদন মিত্রকে দেখতে এসেছেন এবং আজও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু মদন মিত্রকে দেখতে আসতে পারেন এমনটাই এখনও পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গতকাল রাতে মদন মিত্রের এবং তারপরেই তাকে তড়িঘড়ি এই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি রাখা হয়েছে। এর আগেও আমরা দেখেছি বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকেও কিন্তু অসুস্থ হলেই তারা কিন্তু এসএসকেএমের উডবার্ন ব্লকেই ভর্তি থাকেন। মদন মিত্রের বুকে ব্যথা এর আগেও ছিল, আমরা জানি বেশ কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে তার প্রথম থেকে এবং সেই বিষয়ে চিকিৎসা তো তার চলছিলই, কিন্তু হঠাৎ করে তার গতকাল শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে কিন্তু তড়িঘড়ি এখানে ভর্তি করা হয়েছে এবং সকালবেলায় আমরা এখনও পর্যন্ত যেটা খবর পাচ্ছি চিকিৎসক সূত্রে, হাসপাতাল সূত্রে, তাকে কিন্তু সকালবেলায় একদম হালকা জাতীয় খাবার কিছু দেওয়া হবে। তবে এই মুহূর্তে মদন মিত্র তিনি ঘুমোচ্ছেন, তার শারীরিক অবস্থা যেহেতু খুব একটা ভালো নয় তিনি ঘুমোচ্ছেন এবং তারপরে আজকে নজর রাখো এলিনা, আপাতত ধন্যবাদ। মিথ্যে চিত্রনাট্য তৈরি করে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা দেওয়া হয়েছে অভিযোগ শুভেন্দু অধিকারী। বিধানসভায় বারবার বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা। জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করা যাবে না। সোমবার মামলার শুনানিতে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালতে ফের ভর্ৎসনা, রাজ্যের মন্ত্রী উপস্থিত আছেন তাই জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এটা কি কোনো যুক্তি? প্রশ্ন তুললেন বিচারপতি। কোথায় গাইছেন, কেন গাইছেন দেখার দরকার নেই, চিৎকার স্লোগানের মধ্যেই জাতীয় সঙ্গীত গাওয়া কি শোভনীয়, করা সমালোচনা বিচারপতি। কলকাতা হাইকোর্টে জাতীয় সঙ্গীতের অবমাননা মামলায় রাজ্যকে দিতে হবে কেস ডায়েরি, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। মামলার পরবর্তী শুনানি রয়েছে বুধবার।